আচ্ছা, আজকে আমার একটা কথা খোলাখুলি জবাব দিন। বলো। তুমি চন্দ্রানীকে ভালোবাসো? ভীষণ, মানে আমার পক্ষে যতটা ভালোবাসা সম্ভব আর কি। চাকরি করার জন্য পাবে আশীর্বাদ? এটা তো পেয়েই আছি, আবার নতুন করে পাওয়া যায়। লুকিয়ে চুরিয়ে চোরের মতন পেতে পারো, নিজের করে কোনো দিন পাবে আশীর্বাদ? না মানে তুমি যেভাবে বলছো সেভাবে পাওয়ার আশা আমার কোনো দিন নেই। তাহলে কি তাহলে? না, কি না? ওর দিকে তোমার চোখ ফেরাতে হবে। না সে কথা যদি বলো তাহলে তো তোমার বাড়ির পার্টির পর দিন থেকে আমি কারো দিকে চুমুকি ফেরাই। তুমি একটু সাংঘাতিক, একটা বিচ্ছু। না আমি সত্যি বলছি, তুমি বিশ্বাস করো সেই রাত্রির পর থেকে আমি কারোর দিকে চোখ ফেরাই। চলো না শুনি, আমরা কোথাও পালিয়ে যাই। পালিয়ে যাবো? হ্যাঁ। কোথায়? বিদেশে, কোনো ফরেন কান্ট্রিতে। তুমি সেখানে গিয়ে প্র্যাকটিস করবে, আমি যা হোক একটা কিছু জোগাড় করে নেবো। চলো শুধু, প্লিজ ডার্লিং, কেন তুমি চুপ করে আছো বলো না কিছু, চলো। না না আমাকে নিয়ে পালানোর ব্যাপারটা একেবারে ঠিক করে ফেলে। হ্যাঁ, তুমি যদি বলো, তুমি যদি বলো আমি আজও যেতে পারি। শুধু ডার্লিং, তুমি নিজের করে যেতে চাই, চাইলেই কি সব জিনিস পাওয়া যায়? আচ্ছা একটা কথা বলতে পারো, ভাগ্য আমাকে চালাচ্ছে না আমরা ভাগ্যকে চালাচ্ছি? ও শুধু, আমি সব জানি, ওসব জানতে চাই না। তুমি তুমি কেন আমায় ডাইভার্ট করে দিচ্ছ? তুমি আমায় কেন ভয় পাইয়ে দিচ্ছ বলো তো? আসল রূপ দেখে সবাই ভয় পায় আমার চেয়ে। যেমন তুমি একটা ইনোসেন্ট কোটিন লাগিয়ে ঘুরে বেড়াচ্ছো। সব কথা খুলে ফেলেছি, তুমি আমার এত বড় কথা বলতে পারবে? তোমার স্বরূপ সম্বন্ধে তোমাকে একটু কনফিউজ করে দিলাম। কি বলতে চাও তুমি? কি আমার স্বরূপ? তোমার স্বরূপ, তোমার স্বরূপটা খুব মিস্টিরিয়াস অ্যান্ড ইন্টারেস্টিং টু মি। তার মানে তুমি অস্বীকার করতে পারো যে তুমি খুব ছোটবেলা থেকে সেক্স ম্যানিয়াক বা পারভার্টেড কোয়েল অফ লং? শুনি, হাজি আই ওকে, ইট ইজ ট্রু, ইট ইজ ট্রু। চমৎকার, যখন হজমিনা তোমার কাছে যেতে এসেছে, যে ছোট হয়েছে তার সেই ভালো মানুষের সুযোগ নিয়ে তুমি তাকে অপমান করো। ইউ আর সো মিন, সো কাওয়ার্ড। অধীর দত্তকে মনে পড়ে? আমার দাদা। যিনি তোমাকে পড়াতেন, কিন্তু তুমি তাকে সিডিউস করে তোমার বিকৃত ক্ষুধা মেটাবার চেষ্টা করেছিলে। যিনি ছিলেন অত্যন্ত ভালো মানুষ, তাই তোমাকে ছোট বোনের মতো বোঝাবার চেষ্টা করেছিলেন। এরপর আরো বুঝতে হবে, নিজের দোষ থাকবার জন্য তোমার বাবার কাছে আমার দাদার এগেন্সে ফলস স্টেটমেন্ট দিয়ে তাকে চাবুক মেরে বাইরে থেকে বের করে দিয়েছিলে, আর সেই আঘাত সহ্য করতে না পারে ভদ্রলোক আজকে মেন্টাল অ্যাসাইলামে। অ্যান্ড ইউ আর হেল্ড রেসপন্সিবল ফর দ্যাট। হ্যাঁ, সেই জায়গাটুকু মরতে চলে দিয়ে যাচ্ছে।
এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।